বড়নগরে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তাপস রায়। আর তাঁর ছেড়ে যাওয়া আসনে এবার উপনির্বাচন হচ্ছে। সেই বড়নগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রার্থী হওয়া নিয়ে তাপস রায় কি বলছেন? তাপস রায় বলছেন, বড়নগরের মানুষ রাজনীতি সচেতন, তাই তারা তারকা প্রার্থীকে গ্রহণ করবেন না। কি বলেছেন তাপস রায়? রাখবো আপনাদের সামনে। দলটার নাম তৃণমূল। বড়নগর তৃণমূল স্তরের অনেকেই ছিলেন বা বাইরেও অনেকের নাম চলছিল। এই দলটা এখন সায়নী সায়ন্তিকাদের দল হয়ে গেছে, খুব দুর্ভাগ্যের। নাম কিন্তু গ্রাসরুট তৃণমূল, তার সঙ্গে তো কোনো সাদৃশ্য বা মিল খুঁজে পাচ্ছি না। বড়নগরকে আমি 13 বছরে যা চিনেছিলাম বা জেনেছি বা বুঝেছি, একটা অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষদের জায়গা, রাজনৈতিক সচেতন মানুষেরা বাস করেন। এহেন একটা রাজনৈতিক সচেতন জায়গায় তারা রাজনৈতিক কর্মী খুঁজে বেড়ায়। সজলকে মানুষ জানে চেনে, প্রতিষ্ঠিত একজন রাজনৈতিক কর্মী। যে বড়নগরে আপনি গতকাল প্রার্থী হয়েছেন, একটা জল্পনা ছিল, গতকাল ফাইনালি সেটা ওয়ার্কআউট করলো, কি মনে হচ্ছে? আমি খুব খুশি এবং আমি আমার দলের কাছে কৃতজ্ঞ। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো যে একটা রাজনৈতিক পীঠস্থান যাকে বলা হয় বড়নগর, এরকম একটা প্রেস্টিজিয়াস সিট আমি সুযোগ পেয়েছি সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করার। আমি শিখতে পারবো, আই এম রিয়েলি লাকি, আই এম লুকিং ফরওয়ার্ড। সায়ন্তিকা, তাপস রায় এখানকার প্রাক্তন বিধায়ক, তিনি আজকে সকালেও একটি সাক্ষাৎকারে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের কি অবস্থা হলো, রাজনৈতিক কোনো নেতৃত্ব নেই, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো জায়গায় সায়নী ঘোষ বা কোনো জায়গায় আপনাকে টিকিট দেওয়া হচ্ছে, কি বলবো? উনি আমার থেকে অনেক সিনিয়র, উনি ওনার যেটা মনে হয়েছে উনি সেটা এক্সপ্রেস করেছেন, সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। হ্যাঁ, আমার বেশি অভিজ্ঞতা নেই, 3 বছর মাত্র, কিন্তু আমি শিখতে চাই। আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার, তিনি এবার টিকিট পাননি। আর টিকিট না পেয়ে তিনি নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবি শঙ্কর বসু, তার দাবি ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে। বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন অপরূপা পোদ্দার, এমনই দাবি করছেন শ্রীরামপুরে বিজেপি প্রার্থী। মিথ্যে কথা, বিজেপির কোন নেতার সঙ্গে যোগাযোগ করেছে বলুন, পাল্টা অপরূপা পোদ্দার। অপরূপা পোদ্দার যিনি গতকালই বলেছিলেন যে ভোটে লড়ার টাকা নেই বলেই টিকিট পাইনি, কেন টিকিট পেলাম না তার উত্তর হুগলির এক অভিজ্ঞ সাংসদ এবং দুজন মন্ত্রী দিতে পারবেন। গতকাল এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। একজন পুরনো বিজেপির সাথে যোগাযোগ করেছেন এবং আমাদের শীর্ষ নেতৃত্বের সাথে ওনার যোগাযোগ আছে, আগামী দিন শীর্ষ নেতৃত্ব। আমি শ্রীরামপুরের যিনি ক্যান্ডিডেট কবির বাবুকে আমি বলতে চাই, উনার যদি দম থাকে তাহলে উনি বলুক আমি কোন বিজেপির নেতার সাথে যোগাযোগ করেছি, কেন মিথ্যে অভিযোগ করছে। আসলে কবির বাবু বিধানসভা ইলেকশনে হেরো প্রার্থী হিসাবে শ্রীরামপুর থেকে বিদায় নিয়েছিলেন। আমি মমতাদির ছোট বোন হিসাবে দলে এসেছিলাম এবং থাকব, এবং কবির বাবুর এই মিথ্যা অভিযোগ আমি প্রমাণ করেই ছাড়ব। কল্যাণদা অনেক ভোটে শ্রীরামপুর থেকে জিতবেন।